বাড়িতে শুধু ডিম আর আলু থাকলে খুব সহজে বানিয়ে নিতে পারবে দারুণ মজার এই মশলা ডিমের পোলাও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে এক কাপ বাসমতি চাই তিন চারবার পানি পাল্টিয়ে খুব সুন্দর করে ধুয়ে বিশ মিনিটের জন্য আমি ভিজে রাখবো তো এই যে ধোয়া হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে এখানে পাতিলে আমি পানি গরম দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি এখানে পাঁচটি ডিম এক চামচ ভিনেগার ভিনেগার দিলে কি হয় ডিমের খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় তো সিদ্ধ হয়ে গেলে ডিমটা উঠে আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিব আর চুলায় যে প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর এখানে দুইটা আলু আমি কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে এই যে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিব যখন ব্রাউন ব্রাউন কালার চলে আসবে আলুর গায়ে তখন আমি আলুটা উঠিয়ে রাখবো তো আলুটা উঠানো হয়ে গেলে আমি এখন ডিমগুলো ভেজে নিব তো ডিমগুলো আমি এই যে এরকম নেড়ে চেড়ে খুব সুন্দর করে যখন ব্রাউন কালার আসবে ডিমগুলোর গায়ে তখন ডিমগুলো আমি উঠিয়ে রাখবো তো এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে যে উঠিয়ে রাখবো আর এখন দিয়ে দেবো এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি ভেজে একটু নরম করে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দেবো এখানে আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ দিয়ে তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর দিবো এখানে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর এক চামচ করে গরম মশলার গুঁড়া আর দিয়েছি এখানে দুই টেবিল চামচ টক দই দিয়ে আমি খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি এখানে টমেটো দুটো টমেটো আমি ধুয়ে কেটে নিয়েছিলাম তো দিয়ে একটু নেড়েচেড়ে দিব আর এখন দিব ভেজে রাখা সেই আলু আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দরভাবে আলুটা কষিয়ে নেব একটু সময় নিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে এতে করে আলুটাও সিদ্ধ হয়ে আসবে আর এখন দিয়ে দেবো আমি সেই ধুয়ে রাখা রাইসটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো এখানে সাত বুঝে লবণ তো দিয়ে আমি সব কিছু আগে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব নিয়ে রাইসটা আমি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব চুলা রাইসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এই যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে রাইসটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পানি তো আমি এখানে এক কাপ রাইস ছিল আমি দুই কাপ গরম পানি দিয়েছি তো দিয়ে এই যে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব। তো পাঁচ থেকে ছয় মিনিট পরে পানি পানিটাও একটু কমে আসছে এ যে আমি একটু নেড়ে চেড়ে দিব তো এখন দিয়ে দিব আমি ভেজে রাখা সেই ডিমগুলো তো ডিমগুলো দিয়ে আমি একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। নাহলে ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে আর চার পাঁচটা এই যে একটু সমান করে দিব আর উপরে দিয়ে দেবো এখন আমি ধনিয়া পাতা কুচি এটা ফ্রোজেন আর দিব এখানে এক চামচ চিনি এটা স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আর চুলা রাসটা মিডিয়ামের থেকে লোতে রেখে আমি সাত থেকে আট মিনিটের মতো দমে রেখেছিলাম তো মারা আল্লাহ সাত থেকে আট মিনিটের পরে আমার পোলাওটা সেই রকম ঝরঝরে হয়েছে আর পারফেক্ট হয়েছে তো আমি এটা এখন পরিবেশন করে নিব অনেক মাশাল্লা অনেকটাই ঝরঝরা হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক মজা ছিল এমনি পোলাও থেকে আমার কাছে এই যে ঝাল ঝাল পোলাওগুলো না খেতে অনেক মজা লাগে তোমরা বাসা একবার হলে ট্রাই করে দেখো খুব সহজভাবে বানিয়ে নেওয়া যাবে আর খেতেও কিন্তু দারুণ মজা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালাম আলাইকুম